গুড মর্নিং বন্ধুরা। তো আজকের দিন হচ্ছে কি বার? বুধবার। আজ বুধবার। আমাদের কালকে শ্যুট করতে পারিনি, শরীরটা খারাপ ছিল বলে আজকে অফিস যাওয়ার আগে আর একটু শ্যুট করলাম। ডান্সটা আজকেই ছাড়বো এটা। তো আমরা কিছু আনিনি, কেক টেক আনিনি, কারণ আমাদের এখন তো মনে হয়নি, জাস্ট 1.5 ঘন্টা কমপ্লিট হয়েছে, সেই জন্য আর বলেছিলাম ডান্স করবো, ডান্স দেখাবো, ওই জন্য ডান্সের ভিডিও করলাম, ডান্সের ভিডিও ওটা হাতে তোমাদের জন্য এসেছে। করলাম। আর 4,000 ঘন্টা কমপ্লিট হওয়ার জন্য আমরা এটা করেছি। যখন আমাদের সব কিছু কমপ্লিট হয়ে যাবে তখন আমরা কিন্তু সেলিব্রেট করবো কেক টেক দিয়ে। এখন এটা করছি না, কারণ এখনও মনের মধ্যে একটু ভয় ভয় আছে যে কী হবে কী হবে, যতক্ষণ না হচ্ছে হচ্ছে না, তো মানে করতে পারছি না। তো তোমরা দেখো, দেখতে থাকো কেমন লাগছে, ডান্স করো কেমন লাগছে অবশ্যই বলবে, ঠিক আছে? আজকেও সুস্থ আমি নেই, শরীরটা আজকেও খারাপ, কিন্তু যেহেতু না করলেই নয়, কিছু ভিডিও শ্যুট করা হয়নি বলে তাই। তো তোমার কীরকম লাগছে 4,000 ঘন্টা কমপ্লিট? দারুণ লাগছে। 4,000 ঘন্টা হয়ে গেছে, তোমাদের সবার ভালোবাসায়, তোমাদের সবার আশীর্বাদে যে আমার 4,000 ঘন্টা হয়ে গেছে, সেটার জন্য আমি মানে তোমাদের দিক থেকে সেদিনই আমি মানে হার্দিকভাবে কৃতজ্ঞতা। আর সেদিন বলছিল কমেন্টগুলো দেখবে, আর তোমাদের জন্য তোমরা সেদিন বলেছিলে যে আমরা ড্যান্সের ভিডিওর জন্য ওয়েট করছি। আমি ঝিলিককে জোর করে মোটামুটি বলতে পারো যে ওকে আমি ড্যান্স করালাম, যে না চলো, যখন সবাই বলেছে যে ড্যান্স করতে হবে, ড্যান্স ভিডিও দিতে হবে, তখন আমাদেরকে ড্যান্স করতেই হবে, শরীর টানছে না আমার, শরীর ঠিক আছে? একদম ভালো নেই। কিন্তু ও শরীর একটু ঠিক নেই। তো চলো বন্ধুরা, তোমরা এই ভিডিওটা দেখবে, দেখে নিয়ে আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবে কেমন লাগলো, কারটা ভালো লাগলো, কেমন হয়েছে, সব কিছু ডিটেলস জানাবে। তো চলো সাথে থাকো। তাই তো পড়ে আছি তোর পাড়ার আশেপাশে, অবসাদ মন শোনে না বারণ, তোকে ছাড়া ভাল লাগে না, তোকে ছাড়া ভাল লাগে না, মন্দ কথা শোনে না তোর কাছে ছুটে আসে, তো পড়ে আছি তোর পাড়ার আশেপাশে।
ترجمة